বন্ধুরা, যদি হরর ফিল্ম দেখতে ভালোবাসেন তাহলে এই রিভিউটি আপনার জন্য। আমরা আজকে এই ভিডিওতে এমন একটা হরর ফিল্ম সম্বন্ধে আপনাদের বলবো যেটি সমসাময়িক কালের পৃথিবীর মধ্যে অন্যতম। আমি গ্যারান্টি দিচ্ছি, রাতের বেলাতে অন্ধকার ঘরে মুভিটি দেখার জন্য আলাদা করে কলিজা প্রয়োজন। দুর্বল হৃদয়ের মানুষরা এটি থেকে দূরে থাকবেন। ফ্রেন্ড, আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। হরর সিনেমা জগতে বিশ্বে বর্তমানে তাণ্ডব চালাচ্ছে ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো। ভয়ের জগতে রাজত্ব চালাচ্ছে এমন দেশের কথা উঠে আসলে এখন প্রথম নাম উঠে আসবে ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো। এটি একটি তুর্কি হরর মুভি। স্কাই মিডিয়া এবং লিগ্যাসি পিকচার্সের সহযোগিতায় প্রোডাকশন হাউস রাপি ফিল্মস তাদের সর্বশেষ হরর ফিল্ম প্রকাশ করেছে, যেটি এর নাম সিজিন। ফিল্মটি হাদরা দায়েং রাতু দ্বারা পরিচালিত এবং অভিনয় করেছেন নিকেন অঞ্জনি, ইব্রাহিম রিসাদ থেকে আঙ্গিকা বলস্টারলি। ঘটনাটি ঠিক দুটি পরিবারকে ঘিরে। ইরমা এবং গালান খালাতো ভাই বোন। কৈশোর থেকেই ইরমা গালানকে পছন্দ করে। সে গালানকে তা করে সারা জীবনের জন্য পেতে চায়। সেটার জন্য ইরমা অনেক খারাপ পথ ও বেছে নেয়, কিন্তু কাজ হয় না। গালাঙের মা তার জন্য অন্য একটি মেয়ে পছন্দ করে তার সাথে বিয়ে দিয়ে দেয়। তারপর ঘটনা পেরিয়ে এক দুই বছর হয়ে যায়, গালাং এর এখন সংসার জীবন, একটি মেয়ে ও তার স্ত্রী এবং তার অসুস্থ মা নিয়ে তার জীবন। ঘটনাক্রমে তখনই ইরমা নাচোর বান্দার মতো গালাঙের সাথে থাকার জন্য নানান চেষ্টা করে এবং সেই চেষ্টার প্রচেষ্টায় এক অভিশপ্ত কাজের সাথে লিপ্ত হয়। তিনি ভালোবাসতে অন্ধ হয়ে নিশাকে জাদুবিদ্যা দ্বারা মারার জন্য বড় তান্ত্রিক সামনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই অভিশপ্ত কাজ পুরো দুই পরিবারকে কোন জায়গায় নিয়ে পৌঁছায় এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতি দেখার জন্য আপনাকে এই মুভি দেখতে হবে। এটি হলো গল্পের মূল বিষয়, মানুষ কতটা ভয়ানক পরিস্থিতিতে থাকলে এমন পথ বেছে নেয়। কথায় বলে পাপ বাপুকেও ছাড়ে না, ঠিক সেটার এই প্রমাণ এই মুভিটি। ইন্দোনেশিয়ার হরর মুভির সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজুয়াল হরর ইফেক্টগুলো চোখ জোড়ানো দেখার মতো থাকে এবং এই মুভির সিনেমাটোগ্রাফি যেমন তেমন মুভির হরর সিনগুলো। ভয়ের উপর ভয়, পুরো এক ঘন্টা ভয়ের তাণ্ডব চলে, যেন এক অন্য জগতে ঢুকে যাওয়ার মতো অবস্থা। শরীর পুরো শীতল হওয়ার মতো অবস্থা ছিল, এক এক সিনে হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। ঠিক যেমন হরর এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম, তার চেয়ে দ্বিগুণ হরর ফিল অনুভব করিয়েছে মুভিটি। এক কথায় পুরো 100 মিনিট উসুল করে দিয়েছে। আপনি পিওর হরর লাভার হয়ে থাকলে আর কলিজা বড় থাকলে মুভিটি আপনার জন্য। কলিজায় কতটুকু শক্ত থাকলে আপনি এই মুভিটি দেখতে পারবেন, কতটুকু সাহস থাকলে এই মুভিটা দেখতে পারবেন। হার্টবিট কাঁপার মতো অবস্থা হয়ে যাবে, কি ভয় পাচ্ছেন। হ্যাঁ, পাওয়ারই কথা, যারা খারাপ কাজ বা কারো মন্দ করার জন্য কালোজাদুর সংস্পর্শ হয়ে সিজিনকে বেছে নেয়, তাদের জন্য ভয়ানক বিপদ আসবে, যেটার একমাত্র বাস্তব উদাহরণ নিজের পায়ে নিজের কুড়ালো মারা বা নিজের খাল কেটে কুমির আনা। ঠিক এরকমই এক অভিশপ্ত সত্যিকারের কাহিনী নিয়ে মূলত এই মুভিটি। শুরু থেকে যে গল্পের চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল তা দীর্ঘস্থায়ী ছিল না, তবে সংক্ষিপ্তভাবে, স্পষ্টভাবে এবং ঘনভাবে এই চলচ্চিত্রের চরিত্রগুলিকে বর্ণনা করা হয়েছে এবং কী ভূমিকা পালন করতে হবে, তাই দর্শকদেরকে প্রতিটি চরিত্রের ভূমিকা অনুমান করতে হয়নি এই সিজিন ছবিতে। যদিও খুব বেশি শব্দ বা ভয়েস ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ব্যবহার করা হয়নি, তবুও এটি পরিবেশকে উত্তেজনাপূর্ণ করতে সক্ষম। যে নীরবতা নির্মিত বলে মনে হয়েছিল তা দর্শকদের অবাক করে দিয়েছে। এটি সিজিন ফিল্মটিকে অন্যান্য হরর ফিল্ম থেকে আলাদা করে। জাদুবিদ্যার গল্প বলে এই চলচ্চিত্রে প্রদত্ত সন্ত্রাসগুলি ধীরে ধীরে উপস্থাপন করা হয়েছে এবং বর্ণনা করা হয়েছে যে জাদুবিদ্যার প্রভাব কতটা নিষ্ঠুর হয়, যা দর্শকদের বিরক্তির কারণ হয়। সিজিন ফিল্মটিতে এমন একটি আবেশ সম্পর্কে একটি সাধারণ বার্তা রয়েছে যা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে শেখায়। মুভিটিকে রেটিং এ আমাদের চ্যানেলের থেকে 5 HR স্টার দেব। তো বন্ধুরা, ফিল্মটি যদি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে এই ফিল্মটি, আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এমন মুভির ভিডিও আপলোড করলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন, ফিরছি পরের ভিডিও নিয়ে।